سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বেস দেখতে পাচ্ছেন 110 সিভিএস ব্রেক হাইড্রোলিক, এ বাইকটি ওয়ান টেস্ট এবং সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে আপনারা নাম্বার করে নিতে পারবেন। সিভিএস ব্রেকের 110 2021-2021 মডেল, এই বাইকটি একদম নতুন, কোনো জায়গার দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজার দেবেন। বেশ, প্রথমে শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা কাদা পড়ে আছে, তারপর দেখেন কত সুন্দর গভীর বিট এবং ফুল পর্যন্ত আছে, অনেক সুন্দর আছে। কমপক্ষে 40-50 হাজার কিলো চালানো সম্ভব হয় টায়ার দিয়ে, ঠিক আছে। দেখেন এরপরে মাডগার্ড একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নেই, স্পেট নেই। হাইড্রোলিকটা দেখেন, সিবিএস হাইড্রোলিক কিন্তু অনেক সুন্দর আছে, কোনো ক্ষয় যায় নেই। এরপরে দেখেন দুইটি শকআপ ফুল ফ্রেশ, হেডলাইটে পলি পর্যন্ত কিন্তু ওঠায় নাই, দেখেন হেডলাইটে পলি পর্যন্ত আছে। এই যে উপরের অংশটা কিন্তু অনেক সুন্দর আছে, এই সাইডে স্টিকার বিন্দু পরিমাণে দাগ নেই, স্কেচ নেই, দেখেন। তারপর সিগন্যাল লাইট ফুল ফ্রেশ, এরপরে দেখেন হ্যান্ডেল লুকিং গ্লাস পর্যন্ত ফুল ফ্রেশ। তার মানে এগুলো ফুল ফ্রেশ থাকা মানে, তো আমি বারবারই বলি যে এই সাইড এবং ওই সাইডে কোনো সময়ের জন্য পড়ে নেই, ঠিক আছে। দেখেন ট্যাঙ্কিতেও বিন্দু পরিমাণ দাগ নেই, একদম নিখুঁত ট্যাঙ্কি, নিখুঁত বাইক, নিখুঁত ইঞ্জিন, দেখেন বিন্দু পরিমাণ দাগ নেই কোথাও, ফুল ফ্রেশ একবারে। বাম্পারটা একদম শোরুম কন্ডিশনে আছে, ইঞ্জিনের স্টিকার পর্যন্ত ওঠে নাই। ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, এবং এই ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন, যদি 100-100 না হয় গাড়ি নিতে হবে না, ঠিক আছে। আমি আর কিছু বলতে পারবো না এই ইঞ্জিন সম্পর্কে, কারণ এই ইঞ্জিন নতুন একদম। সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন, চেন কভার একদম ফুল ফ্রেশ আছে, ব্যাগ লাগার একটা হুক আছে এই সাইডে, অংশটাও দেখেন একদম ফুল ফ্রেশ, 110 সিসি, 110 সিগন্যাল লাইটও ফুল ফ্রেশ আছে। এই সাইডেতেও কোনো বিন্দু পরিমাণ দাগ নেই, এবং সামনে সাইড তো নেই। এখন পিছনের সাইডটাও দেখেন, তো প্লেট দেখে আগে বুঝতে পারতেছেন যে প্লেট দেখেই, প্লেটে নাম্বার নেই, ওয়ান টেস্ট, লাইসেন্স ছাড়া। লাইসেন্স আপনাদেরকে করে নিতে হবে, তবে এই করাটা আপনি যে কোনো বিআরটি থেকে করে নিতে পারবেন। আর এই শোরুমের কাগজগুলো আমরা মালিকানা চেঞ্জ করে দিয়ে আপনাকে মূল মালিক বানিয়ে দেবো, ফার্স্ট মালিক বানিয়ে দেবো। পিছনে ব্যাকলাইট ফুল ফ্রেশ, উপরের অংশটাও কিন্তু ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা দেখেন, অনেক গভীর বিট, অনেক দিন চালাতে পারবেন এতে কোনো সন্দেহ নেই। এই সাইডের অংশটাও দেখেন একদম ফুল ফ্রেশ, সাইলেন্সারেতে কোনো দাগ নেই, স্কেচ নেই, সব কিছু ডেকোরেশন করা আছে, আপনাকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। দেখেন স্টিকার সহ আছে, এটা হলো সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেক, সামনে পেছনে একসাথে ব্রেক হবে। সাইড কভারটাও একদম নিখুঁত, দেখেন ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নেই, স্কেচ নেই, একদম নিখুঁত ট্যাঙ্কি, নিখুঁত গাড়ি, ঠিক আছে। ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। এটাও দেখেন কত সুন্দর, ইঞ্জিন সম্পর্কে আমি আর একটা কথা বলবো না, ইঞ্জিন শোরুমের সাথে মিলাইবেন, ঠিক আছে। এই সাইডটা অংশটাও দেখেন, এটা হাত সিবিএস, শুধু সামনে হবে, লুকিং গ্লাস একদম নিখুঁত,
এই সাইডে বাইজার, সিগন্যাল লাইট সব ফুল ফ্রেশ, ঠিক আছে। এখন বিকজ গাড়িটি চলা বলবো, তার আগে দুটি চাবি দেখাবো এবং হ্যান্ডেলটা দেখাবো। দেখেন হ্যান্ডেল এবং চাবি দুটি, ঠিক আছে। চলাটা দেখেন 4355 কিলো, 4355 কিলো গাড়িটি চলা। এরকম ডিজিটাল মিটার মিটার কমানো যায় না, ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি কিন্তু 100-100, একদম শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো সন্দেহ নেই। দেখেন রানিং অবস্থায় আছে কিন্তু গাড়িটি, তারপরে কোনো সাউন্ড নেই, বাজে কোনো সাউন্ড নেই, একদম শোরুম কন্ডিশন সাউন্ড। আপনারাও জানেন এই বাইকটি সাউন্ড কেমন। তো এই বাইকটি এখন দামে আসবো, এই বাইকটি এক দামে আপনাদেরকে নিতে হবে 1,06,000 টাকা, 1,06,000 টাকা এক দামে নিতে হবে। কোনো দরদাম করা চলবে না, 100 টাকাও লেস করা সম্ভব হবে না, ঠিক আছে। অতএব দরদাম করার কোনো সুযোগ নেই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।